আমাতুল্লা বিন্তে ইকবাল বলেছেন সহশিক্ষা কি হারাম সহশিক্ষা কাকে বলে সহশিক্ষা হচ্ছে ছেলেমেয়েদের একত্র শিক্ষা বিশেষ করে ছেলেমেয়েরা যখন ফিজিক্যালি ম্যাচিউর্ড হয় তারা যখন মানে এমন একটা বয়সে পৌঁছে যখন তারা বালেক হয়ে যায় তাদের মধ্যে যৌনতা আসে তাদের মধ্যে তারুণ্য থাকে ইত্যাদি তখন আসলে তাদের মধ্যে পৃথক করে দেওয়া এবং তাদেরকে আলাদা পরিবেশে রাখা নারী পুরুষ আলাদা থাকা পৃথক থাকা এটাই হলো ইসলামের নির্দেশ এমনকি সন্তানদেরকেও তো নবী সাল্লা সাল্লাম দশ বছর বয়সে বাবা মা থেকে আলাদা করে দিতে বলেছেন কেন কারণ মানুষের যে প্রাইভেসিগুলো আছে তার যে একটা মানে জীবনের কামনা বাসনা আছে যৌনতা আছে এগুলো যেন সবার মধ্যে ওইভাবে ছড়িয়ে না পড়ে যেভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এই সহশিক্ষা কার্যক্রমের কারণে এবং মানুষের মধ্যে ফ্রি মিক্সিংয়ের কারণে আজকে বিশ্বে মানে যৌনতা এত বিকৃতভাবে ছড়িয়ে গেছে যে এটা দ্বারা আমার মনে হয় পৃথিবীর ইচ অ্যান্ড এভরি সিঙ্গল পারসন নাও এফেক্টেড তার প্রত্যেকেই এর দ্বারা ক্ষতিগ্রস্ত বুড়ো বুড়িও থেকে কিন্তু আর বাঁচতে পারছে না এবং তরুণ তরুণী তো বটেই আমরা জানি যে বিভিন্ন কর্পোরেট সংস্থায় অফিসে আদালতে সব জায়গায় আজকে যৌন হয়রানি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই এবং দেখেন এত ওপেননেসের পরেও এই এই যে আমরা যেটা বলছি যে ফ্রি মিক্সিং এর পরেও কিন্তু ধর্ষণ বেড়ে গেছে তাই না এর এরপরেও কিন্তু তালাক বেড়ে গেছে মানে আজকে অনেক মানুষ আধুনিক মানুষ মনে করে যে ওপেননেস দরকার নারী স্বাধীনতা কিংবা ব্যক্তি অধিকার ইত্যাদি ইত্যাদি কিন্তু এই অধিকার সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হচ্ছে এই ধরনের ওপেননেসের কারণে এবং এই ধরনের আমি বলবো যে ফ্রি মিক্সিংয়ের কারণে মানুষ যেমন মেয়েরাও আজকাল যেভাবে সাজসজ্জা করছে অশ্লীলতায় গা ভাসিয়ে দিচ্ছে এবং মানে দেহ ব্যবসায় যেভাবে বিশালভাবে মানুষ নিয়োজিত হচ্ছে এসব কিছু আসলে একসাথে ফ্রি মিক্সিংয়ের কারণ তো যাই হোক এটা আমাদের কাছে খুবই স্পষ্ট ইসলাম কি বলে ইসলাম আসলে সব সময় যে কোনো ফাহেশাকে অ্যাভয়েড করতে বলে এবং যেন ফাহা উৎপাদিত হয় বা তৈরি হয় ছড়িয়ে পড়ে এমন কিছুকেও যেন অ্যাভয়েড করা হয় সেই নির্দেশ কিন্তু কোরআন দিয়েছে লকরাবুল ফওয়াহেসা মা ওয়া ও বাপন প্রকাশ্য প্রকাশ্য যত ফাহেসা আছে এগুলোর ধারে কাছেও যেও না এ হচ্ছে ইসলামের মূল বক্তব্য সুতরাং শিক্ষা যা মানুষকে আলোকিত করবে যা মানুষকে বিশুদ্ধ আঁকিদা শেখাবে সৎ চরিত্র শেখাবে যা মানুষকে সততা শেখাবে পরিচ্ছন্ন জীবন যাপন করতে শেখাবে সতীত্ব রক্ষা করতে শেখাবে সেই শিক্ষা যদি এভাবে ফ্রি মিক্সিং দ্বারা কলুষিত হয় তাহলে কিন্তু সঠিক শিক্ষাটা আসবে না এবং তার বহু প্রমাণ কিন্তু আজকে আমরা আমাদের দেশেও পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষকদের কাছে আমাদের ছাত্রীরা অনেক ক্ষেত্রেই নিরাপদ নন এবং আমাদের মেয়েরা পুরুষদের কাছেও নিরাপদ নন আমরা দেখতে পাচ্ছি মেয়েরা ধর্ষিতা হচ্ছে বাসে ধর্ষিতা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষিতা হচ্ছে কোচিং সেন্টারে এসব তো সহশিক্ষার কার্যক্রমেরই ফলাফল আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সেই জন্যে আমরা দেখি যে আমাদের ওলামাইকেরাম ওভার দ্য ইয়ার্স এখনও সারা বিশ্বের সমস্ত ওলামাইকেরাম তারা ছেলে মেয়েদের একসাথে এই ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালানোটাকে তারা জায়জ মনে করেন না এবং এটাই শুদ্ধ সেক্ষেত্রে আমাদের উচিত হবে ছেলেরা যেন আলাদা প্ল্যাটফর্মে মেয়েরা যেন আলাদা প্ল্যাটফর্মে পড়াশোনা করে এখন একটা প্রশ্ন হয়তো এভাবে আসতে পারে যে অধিকাংশ দেশে অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছেলেদের যদি আলাদা ব্যবস্থা থাকেও কিন্তু মেয়েদের নাই অতএব মেয়েদের উচ্চ শিক্ষার জন্য ছেলেদের সাথে একসাথ হয়ে পড়তে হবে এরকম একটা বিষয় আসলে এসেই গেছে এক্ষেত্রে আমরা পরামর্শ দেব যে চেষ্টা করতে হবে আমাদের মেয়েদেরকে প্রোটেকশানে রাখার এবং তাদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার এতদিন না এখন হোক এতদিন নাই এখন হোক তাই না বিশ্ববিদ্যালয় হোক তাদের জন্যে কলেজ হোক ইউনিভার্সিটি হোক কিংবা মাদ্রাসা হোক বিদ্যালয় হোক ইত্যাদি আচ্ছা হওয়াটা তো এত সহজ নয় বললেই তো আর হয়ে যায় না তাহলে এখন কি করবে এখন তারা আমি যেটা বললাম তারা চেষ্টা করবে নিজেদের ইজ্জাত আব্রু বজায় রেখে আলাদা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ তারা করতে পারে সেখানে পড়া কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি মেয়েদের আলাদা কলেজ আছে মেয়েদের আলাদা মেডিকেল কলেজ আছে মেয়েদের আলাদা মাদ্রাসা আছে মেয়েদের আলাদা গার্লস স্কুল আছে এবং কলেজের মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ইডেন কলেজ আছে তারপরে বাদরুন্নেসা কলেজ এরকম অনেকগুলো কলেজ আছে তাহলে সেগুলো পড়তে পারে আর যদি সে ব্যবস্থা তো সবার জন্য হয়তো সহজ নয় চাইলে তো আর পারে না তাহলে তারা যদি এমন স্কুল কিংবা প্রতিষ্ঠানে পড়তে চায় এছাড়া তাদের আর কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে নিশ্চিত করতে হবে যে মেয়েরা সেখানে অপ্রেসড হবে না মেয়েদের পর্দাপোষিদা সেখানে পালন করতে কোনো অসুবিধা হবে না এবং মেয়েরা তাদের ইজ্জাত আব্রু এবং নিরাপত্তা বজায় রেখে এবং ছেলেদের সাথে ফ্রি মিক্সিংয়ের মধ্যে সম্পৃক্ত না হয়ে তাদের শিক্ষা নিতে পারবে এটা হলো সবচেয়ে অড সিচুয়েশন শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা যখন থাকে তখন তারা এই অবস্থায় শরীয়তের নির্দেশ পালন করে শিক্ষা নিতে পারবে কিন্তু এটা হলো সবচেয়ে আসওয়াউল আহওয়াল সবচেয়ে খারাপ অবস্থা বেটার অবস্থায় থাকার জন্য আমাদেরকে ট্রাই করতে হবে